হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আসছি নীলফামারি এবং লালমনিরহাট, নীলফামারি জেলা এবং লালমনি জেলার মধ্যবর্তী যে একটা তিস্তা ব্রিজ আছে সেই ব্রিজে চলে আসছি। আজকে আপনাদের দেখাবো সেই তিস্তা ব্রিজ। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না, তাহলে আপনারাও আসতে পারেন এই তিস্তা ব্রিজে। এই তিস্তা ব্রিজটি নির্মাণ করা হয়েছিল সেচ কাজের জন্য। তো এটা দিয়ে বগুড়া, নীলফামারী এই অঞ্চলগুলোতে সেচ দেওয়া হয়।